আরশাদ চৈতন্যনগর থেকে আসছি, আমার নাম ঝুমা দাস। আমি ডক্টর নরেন পাণ্ডের খবর পেয়ে 1 বছর আগে ওনাকে দেখাতে আসি। আমি যখন এসেছিলাম তখন পুরোপুরি অসুস্থ, যা খেতাম কোনো কিছু মানে হজম করতে পারতাম না, সারাদিন কাশি বমি। এর ওপর আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো রকম ট্রিটমেন্ট আমার হয়ে করেও কিছু করতে পারিনি। যখন ওনার কাছে এলাম প্রথম, ওনাকে দেখার পর উনি বলল আপনাকে আমি কিছুটা রিলিফ প্রথম দিনই দেবো। তা উনি আমাকে দেখার পর ওষুধপত্র যা দিল, দেওয়ার 1 বছর আগে আমি দেখিয়েছিলাম, দেওয়ার পর আবার এলাম 15 দিন বাদে। তখন আমি অনেকটা সুস্থ, সব থেকে বড় কথা আমি হাঁটাচলা বন্ধ হয়ে গেছিল। তারপরে উনি আমাকে ওষুধপত্র দেওয়ার পর উনি আমাকে ভ্যাকসিন চালু করতে বলল। ভ্যাকসিন চালু করার পর ভ্যাকসিন খেয়েছি, প্রথম ডোজে কিছু আমি অতটা বুঝতে পারিনি, সেকেন্ড ডোজ থার্ড ডোজ খাওয়ার পর আজ আমি পুরোটুকুরি সুস্থ। কিন্তু আমার যেইটুকুনি প্রবলেম রয়েছে, আমার এখনও একটা ডোজ বাকি, এখনও আমাকে বুস্টার ডোজ কমপ্লিট করতে হবে, কারণ এই ডোজ কমপ্লিট না করলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে এখন আগের থেকে কতটা ভালো আছেন? আমি অনেকটাই ভালো, 100 এর মধ্যে 94% ভালো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ।